জলপাইগুড়ি ঘটনা যেখানে প্রতারণার অভিযোগ উঠেছে, অভিযোগটা কি আরো স্পষ্ট করবো আমরা সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুবীর, অভিযোগটা কি উঠে আসছে, কিভাবে প্রতারণা? দেখো, জলপাইগুড়ি শহরে কিন্তু তোমার এটা একটা মারাত্মক অভিযোগ উঠেছে, কারণ একটা বেসরকারি নার্সিং ট্রেনিং কলেজ সেন্টার, তিনি সেন্টার খুলে কিন্তু এখনও পর্যন্ত যা পুলিশের প্রাথমিক অনুমান বা পুলিশ আদালতে যেটা জানিয়েছে, প্রায় 3 কোটি টাকা তছরুপ করা হয়েছে। এবং এই যে অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে কিন্তু শান্তনু শর্মা, এই যে নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি আপাতত 2 দিনের জন্য, গতকালকেই তার রিমান্ড, পুলিশ রিমান্ড শেষ হয়েছে 10 দিনের, এবং গতকাল তিনি 2 দিনের জেল হেফাজতে গেছেন। আগামীকাল তার আবার শুনানি রয়েছে। আমার সাথে রয়েছে এখানে নার্সিং ট্রেনিং সেন্টারের ছাত্রীরা যেমন রয়েছেন, পাশাপাশি বিভিন্ন মানুষজন রয়েছেন, বিজেপি নেতাও রয়েছেন। আমি সবার আগে তোমাদের কাছে জেনে নেওয়ার চেষ্টা করবো, পুলিশ আদালতে জানালো গতকালকেই প্রায় 3 কোটি টাকা তছরুপ হয়েছে এই তোমাদের নার্সিং ট্রেনিং সেন্টারে। কী বলবে? কী বলবো, এখানে আমার আর কিছু বলার নেই। তাহলে তোমাদের ভবিষ্যৎ? ওটাই তো, এখন আমরা এটাই চাই যে আমাদেরকে একটা সরকারিভাবে এসে দিয়ে একটা প্রশিক্ষণ দিয়ে আমরা একটা কাজ পেতে চাই। আমাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। এই যে এতদিন ধরে ট্রেনিং করেছো তোমরা এই সেন্টারে, তোমরা বুঝতে পারোনি এটা অবৈধ? না, আমরা একদম বুঝতে পারিনি। এই আমাদেরকে শান্তনু শর্মা এতটাই মিষ্টি মিষ্টি কথা বলতো, মন ভুলিয়েতো, যে আমরা বুঝতে পারিনি যে আমরা করোনা চক্করে পড়ে গেছি। শান্তনু শর্মা ছাড়া আর কে গেছিলো এখানে এর সাথে জড়িত? আমি তো খালি শান্তনু শর্মাকেই চিনি, আর আমাদের এখানে রিসেপশনে ছিল বাবলি মোহন্ত, আর আমাদের যে যিনি ক্লাস করাতো তার নাম হচ্ছে জুয়েল। বেশ, একবার এখানে বিজেপি নেতা রয়েছেন সৌজিত সিংহ। সুজিতবাবু, প্রশাসনের নাকের ডগায় এই ধরে দিনের পর দিন, বছরের পর বছর এইভাবে একটা সেন্টার চললো, কী মনে হয়, কার মতো? একদম, আমি একটা সেটাই বলছি যে প্রশাসন কি ঘুমোচ্ছিল? একটি ভুয়ো ট্রেনিং সেন্টার দিনের পর দিন চলে গেল এবং প্রকাশ্যে তারা অ্যাড দিল, বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন অনুষ্ঠানে তারা অ্যাড দিয়েছে, এই মেয়েদের প্রলোভিত করছে যে আমাদের স্টুডেন্ট আসা হোক। এবং আপনি জানেন সারা বাংলার সাথে জলপাইগুড়ির কী অবস্থা, যেখানে চাকরি নেই, কাজকর্ম নেই, শিল্প নেই, বেকার ছেলে মেয়েরা, এর মেয়েরা এরা কাজের জন্য একটু পরিবারকে সমর্থন, যাদের সাপোর্ট করতে পারে, এই চিন্তা করে এসছে। কিন্তু এরা জানতো না এর ভুয়ো, এদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নেওয়া হয়েছে, নিয়ে পরবর্তী সময় জানা গেছে এটা ভুয়ো। আমি আপনি একই কথা আপনি যেটা বলছেন যে প্রশাসন কি ঘুমোচ্ছিল, প্রশাসন যে দপ্তরের দায়িত্ব ছিল এই বিষয়টাকে দেখা, সে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর কার? মাননীয় মুখ্যমন্ত্রী তত্ত্বাবধানে তার স্বাস্থ্য দপ্তর, ওনার উনি দেখেন। তা স্বাস্থ্য দপ্তর কি ঘুমোচ্ছিল জলপাইগুড়িতে? এতদিন পর ঘুম ভাঙল কেন? আমি আপনাকে বলছি এর ভিতরে অনেক বড় রহস্য আছে। এই আর বছরের পর বছর কোনো স্বাস্থ্য দপ্তরের কোনো নেতার বা কোনো মন্ত্রী মদত ছাড়া এর চলতে পারে না, নিশ্চয়ই কোনো মদত ছিল। এবং যেটা বললো ওনারা, আমি শুধু বিজেপির নেতা হিসেবে বলবেন না, আমি ওনার আইনজীবীও, আমি আপনাকে বলছি যে এই মেয়েগুলো যে ভবিষ্যৎ নষ্ট, শুধু পয়সা করে গেল না, টাকা পয়সা, এই বছরের পর বছর যাওয়ার পর এখন কোনো কাজ পাচ্ছে না, এদের ভবিষ্যৎ কী হবে? এই দায়িত্ব কেন সরকার নেবে না? অন্ধকারে যখন ছিল, এখন ঘুমিয়েছিল সরকার প্রশাসন, তাহলে এই দায়িত্ব নেওয়া উচিত, অবিলম্বে এদের অন্য কাজের ব্যবস্থা করা উচিত। একদমই তাই। এখানে বেশ কিছু মানুষজনও রয়েছেন, শহরবাসীও রয়েছেন। বলছি আপনার বাড়িতেও বাচ্চা কাচ্চা রয়েছে, সন্তান রয়েছে, কী ভাবছেন এইভাবে যদি ছেলে মেয়েদের সাথে প্রতারিত করা হয় বা প্রতারণা করা হয়, কী ভাবছেন, কী করবেন? ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে রয়েছে, তারা ভয়ে রয়েছেন, তারা আতঙ্কে রয়েছেন। এক্ষেত্রেও প্রতারণা, যে ব্যাপক দুর্নীতির অভিযোগটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম, একবারে স্পষ্ট হলো তাদের বক্তব্যেই। আপাতত তোমাদের প্রত্যেককে ধন্যবাদ।